আল্লাহ তাআলার আদেশ অমান্য করে ইবলিস যখন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সাজদা দিল না আল্লাহ তাআলা আদমকে তখন জান্নাত থেকে বের করে দিলেন জান্নাত থেকে সে যখন আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন সে যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাচ্ছিল তখন সে আল্লাহ তাআলাকে বলেছিল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দাও আল্লাহ তাআলা বললেন ইন্নাকা মিনাল মুনযারিন ঠিক আছে আমি তোকে অবকাশ দিয়ে দিলাম এবার ইবলিস সুযোগ পেয়ে তখন সে আল্লাহ তাআলাকে বলল যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো সেই আদমকে সেই আদম এবং তার সন্তানদের ব্যাপারে আমার ওয়াদা হলো সে তখন বলেছিল ফাবিমা আওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম এদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া এটা হবে আমার প্রথম কাজ কিভাবে আমি তাদেরকে পথভ্রষ্ট করব গোমরাহ করব সে তখন বলল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন সে বলল আমি আদম এবং তার বংশধরদেরকে সামন দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্মুখী প্রতারণার জাল বিস্তার করে আমি এদেরকে জাহান্নামমুখী করব পথভ্রষ্ট করব সেই যে শয়তান ওয়াদা করেছিল তার ওয়াদা মোতাবেক সে তখন থেকে তার শয়তানি কাজ আরম্ভ করেছিল এবং এখন পর্যন্ত তার শয়তানি কাজ চালু আছে না নাই আরো জুড়ে বলার আছে না নাই এটা চালু থাকবে কতক্ষণ কিয়ামত হবে না জোরে বলেন কিয়ামত হবে না যতক্ষণ তাহলে আমার আপনার আশপাশে গুরগুর করে কে জোরে বলেন আপনি কি তার পাওয়ার জানেন তার ক্ষমতা জানেন শয়তানের ক্ষমতা কেমন আল্লাহর নবী বলেছেন হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আল্লাহর রাসূল বলেছেন ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদদান আল্লাহর নবী বলেছেন নিশ্চয় শয়তান তোমাদের শিরায় শিরায় রক্তকণিকায় প্রবাহিত হতে পারে তোমাদের শিরার ভেতরে ঢুকে সে তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে এমন কি শয়তানের এমন ক্ষমতা আছে আমার আপনার নবী ছাড়া অন্য যে কোনো ব্যক্তির সুরত শয়তান ধারণ করতে পারে আল্লাহর নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকেই সত্যিকার অর্থে দেখলো ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি কারণ শয়তান সবার সুরত ধারণ করতে পারলেও শয়তান কখনো আমি নবীর সুরত ধারণ করতে পারে না তাহলে শয়তান নবীজি ছাড়া অন্য যে কারো সুরত ধারণ করতে পারে শয়তান যে সুরত ধারণ করতে পারে আপনাদের কি এটা অবিশ্বাস হয় আসেন একটা ঘটনা মনে করিয়ে দিই আমাদের জাতির পিতা কে এটাও কয়েকজন কইতে পারলেন না নাকি আপনাদের মনে কোনো সন্দেহ আছে আমার দেশে তো এক ব্যক্তিকে জোর করে জাতির পিতা বানিয়ে দেওয়া হয়েছিল জাতির পিতা তো জোর করে হওয়া যায় না জাতির পিতা যিনি তিনি হচ্ছেন আমাদের তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তাকে জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন কে আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের এই মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আল্লাহ না তোমাদের মিল্লাতের পিতা হলেন চাচা খেয়ে আসছেন তো অসুবিধা নাই সবাই খাইছেন আপনারা দুপুরে খেয়েছেন আচ্ছা আমাদের মিল্লাতের পিতা কে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাকে বললেন তোমার ছেলেকে জবাই করো তিনি যখন নিয়ে যাচ্ছিলেন ইবলিস মানুষের সুরত ধরেছে মানুষের সুরত ধরে এসে বলে ইব্রাহিম আল্লাহ তাআলা বললেন আর তুমিও তোমার ছেলেকে নিয়ে যাচ্ছ তুমি কি একটু ভিন্ন অপশন চাইতে পারতে না জাতির পিতা
তিনি চিন্তা করলেন আমি একটা ভালো কাজে যাচ্ছি আচ্ছা আল্লাহর হুকুম মানা এটা ভালো কাজ না মন্দ কাজ জাতির পিতা চিন্তা করলেন আমি একটা ভালো কাজে যাচ্ছি এই ভালো কাজে তো আমাকে একজনই কেবল বাধা দিতে পারে সেটা কে তিনি বললেন তুই তো মানুষ না তুই ইবলিস তিনি তখন তারে কি মারলেন জানেন না আপনারা কি মারলেন পাথর মারলেন তিন জায়গায় পাথর মেরেছিলেন জাতির পিতা শয়তানের প্রতি পাথর নিক্ষেপের এই দৃশ্য আল্লাহর এত ভালো লেগেছে জাতির পিতার সন্তানরা যেন কিয়ামত পর্যন্ত হজে গেলে ওই স্থানগুলোতে জামরাতে তারাও যেন শয়তানকে এরকম জাতির পিতার স্মৃতি ধারণ করে লালন করে শয়তানকে পাথর নিক্ষেপ করে জাতির পিতার সন্তানদের জন্য হজের কার্যক্রমে আল্লাহ তা বাধ্যতামূলক করে দিয়েছেন সুবহানাল্লাহ এই ঘটনাটা কেন টেনে নিয়ে আসলাম তার মানে শয়তান বিভিন্ন সুরত ধারণ করতে পারে ওইদিকে মা হাজেরার কাছে গিয়েছে গিয়ে বলতেছে তোমার স্বামী তো তোমার ছেলেকে জবাই করতে নিয়ে বের হয়েছে তিনি বললেন আশ্চর্য কথা কোন বাপ কি পারে তার ছেলেকে জবাই করে ফেলতে কয় হ্যাঁ কারণ তোমার আল্লাহর হুকুমে তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করবে হাজেরা তখন বললেন তুই তো মানুষ না বলে তুই কেন বললি তোমার স্বামী তোমার আল্লাহর হুকুমে তোর আল্লাহ বললি না কেন আমি চিনতে পেরেছি তুই শয়তান তিনিও তারে পাথর মারলেন এই দুটো কাহিনী আমি কেন উল্লেখ করলাম আমাদের সামনে মাঝে মাঝে নেক সুরতে শয়তান আসে আমরা কিন্তু বুঝতে পারি এমনকি সুরত ধরে আসা লাগে না একটা হাদিস করলাম ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদদাম আমাদের রক্তের ভেতরে শয়তান ঢুকতে পারে যুবক ভাইরা আছেন না সবাই যারা আয়োজন করেছে শুনেন শয়তান কেমনে আমাদের মাথায়ও ঢুকে এটা মাথা পর্যন্ত ঢুকে রাতের বেলা ফোন হাতে নিয়েছে শয়তান মাথার ভিতরে খোঁচা মারে কি খোঁচা মারে ফোনটা হাতে আছে হ্যাঁ ইন্টারনেটও আছে বসে আছিস কেন একটু গুগল শরীফে যাও তারপরে একটু পর্ন সাইটে যাও পর্ন মুভি দেখো তারপরে একটু ইউটিউব শরীফে যাও সেখানে গিয়ে অশ্লীল গান বাজনা নাটক সিনেমা দেখো এই ধরনের বাজে চিন্তা মাথার মধ্যে ঢুকায় দেয় কে শয়তান কি বসে আছে আজান হয়েছে শয়তান বলে ঘুমায় থাক আজান হয়েছে শয়তান বলে ঘুমিয়ে থাক আজান হয়েছে শয়তান নামাজের কথা ভুলিয়ে দেয় পেশাব করতে বসেছে শয়তান ধোঁকা দিয়ে পেশাবের পরে পবিত্রতা অর্জন করতে দেয় না অনেক যুবক আছে পেশাব করে পানি নেয় না আছে না এরকম আচ্ছা যেই ব্যক্তি অপবিত্র থাকে আপনারা বলেন তো এর সাথে কি ফেরেশতা থাকে না শয়তান থাকে বলেন এর সাথে কে থাকে তাহলে শয়তান থেমে নেই শয়তান বসে নেই শয়তান কিন্তু তার শয়তানি কাজ চালিয়ে যাচ্ছে এই শয়তান কিভাবে আমাদের উপরে প্রভাব বিস্তার করে শয়তানের কাজ কি কি কিভাবে সে আমাদের উপর তার প্রভাব বিস্তার করে আজকে এগুলো কোরআন সুন্নাহর আলোকে বলবো আর আমরা এখান থেকে নিজেকে সেফ রাখার জন্য হেফাজতে রাখার জন্য আজকে সিদ্ধান্ত নিয়ে যাব বলেন ইনশাআল্লাহ এক নাম্বার শয়তানের প্রথম কাজ হলো মানুষকে ওয়াসওয়াসা দেওয়া এটা তার প্রথম কাজ আর সর্বপ্রথম শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কাকে আদম এবং হাওয়া দুইজনকেই আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান আল্লাহ তাআলা যখন আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে জান্নাতে দিলেন আল্লাহ বললেন জান্নাতের ভেতরে আনন্দে তোমরা ঘুরে বেড়াও কিন্তু লা তাকরাবা হাদিহিস শাজারা ওই গাছের কাছে যেও না যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইবলিস আমাদের বাবা মা দুজনকে ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান দুজনকে ধোঁকা দিয়ে সেই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গিয়েছিল বাবা আদম এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে শয়তান যেমন করে ধোঁকা দিয়েছে এমন করে তাদের ছেলে মেয়ে আমরা আমাদেরকে শয়তান সার্বক্ষণিক ধোঁকা দেওয়ার চেষ্টা করে কি করে না আরো জোরে বলেন করে কি করে না তাহলে শয়তানের এক নম্বর কাজ কি ধোঁকা দেওয়া এক নম্বর কাজ কি প্রশ্ন হতে পারে হুজুর ধোঁকা থেকে বাঁচবো কেমনে যখনই কোনো বাজে চিন্তা মাথায় আসবে বুঝবেন এটা শয়তানের কাজ সাথে সাথে পড়বে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আমার ব্যক্তিগত আমল না আল্লাহর রাসূলের হাদিস থেকে বলছি আল্লাহর নবী লক্ষ্য করলেন দুইজন লোক ঝগড়া করছে ঝগড়া জাতির এক পর্যায়ে দুজনই রাগান্বিত হয়ে
একজন আরেকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ আরম্ভ করলো আল্লাহর নবী বললেন এই দুইজনকে শয়তান ধরেছে এজন্য তারা এই অবস্থায় পতিত হয়েছে তবে আমি এমন একটা কালিমা জানি এমন একটা বাক্য জানি এমন একটা দোয়া জানি যদি তারা এটা পাঠ করে তাহলে উভয়কে শয়তান থেকে যিনি হেফাজত করে দিবেন তিনি কে আল্লাহর নবী বললেন সেটা হলো ইস্তিআজা আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর নবী বললেন তারা যদি পড়ে আউযু বিল্লাহি মিনাশ-শাইতানির রাজীম এটা যদি পড়ে তাহলে আল্লাহ তাদের উভয়কে পানা দিয়ে দিবেন তাহলে শয়তান থেকে বাঁচার জন্য পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ-শাইতানির রাজীম পৃথিবীতে এমন কোনো বাহিনী তৈরি হয় নাই এমন কোন যন্ত্র তৈরি হয় নাই যেটা থেকে যেটার মাধ্যমে শয়তান থেকে নিজেকে সেফ রাখা যায় আছে নাকি এরকম কথা বলেন আপনারা আছে নেই শয়তান থেকে একমাত্র একজন পানা নিতে পারেন তিনি কে শয়তানের দুই নাম্বার কাজ হলো খোঁচা মারা আমার দিকে তাকান শয়তানের দুই নাম্বার কাজ কি খোঁচা মারা এটা স্টার্টিং কখন হয় ওই খোঁচা কুচি এটা সে শুরু করে কখন জানেন আমাদের জন্ম হয় যখন শয়তানের খোঁচা মারা শুরু হয় তখন তখন থেকে মারে মৃত্যু পর্যন্তই মারতে থাকে শুধু খোঁচা একটা হাদিস আপনাদেরকে শোনাই বলেন তো দেখি আগে একটি শিশু জন্মের পরে হাসে না কাঁদে জোরে বলেন হাসে না কাঁদে কেন কাঁদে জানেন বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন মামিম বানি আদম ما من بني آدم مولود إلا يمسه الشيطان حين يولد এমন কোন বনি আদম নাই এমন কোন আদম সন্তান নাই যে আদম সন্তানকে শয়তান জন্মের সময় স্পর্শ করে না খোঁচা মারে না জন্ম যখন সন্তান নেয় জন্মের সময় আদম সন্তানকে শয়তান এসে খোঁচা মারে ফায়াস্তাগিল্লু সারিহাম মিন মাসসিশ শাইতানি মারিয়াম মারিয়াম ওয়াবনাহা শুধুমাত্র মারিয়াম আলাইহাস সালাম এবং তার ছেলে ঈসা ইবনে মারিয়াম ছাড়া সকলকেই শয়তান এসে খোঁচা মেরেছে আর শয়তানের খোঁচার কারণে বাচ্চা তখন কান্না করে শয়তানের খোঁচার কারণে বাচ্চা তখন কি করে তাহলে জন্মের পরে বাচ্চা কাঁদে কেন শয়তান কি মারে জোরে বলেন কি মারে খোঁচা মারে এই খোঁচা মারা তখন থেকে শুরু হয়েছে থেমে গেছে নাকি এখন জোরে বলেন থেমে গিয়েছে এই দেখাই আপনাদেরকে দেখাই এখানে আপনারা যারা আছেন এখানে আশেপাশে অনেক লোকজন আছে না শয়তান কিন্তু ওদেরকে খোঁচা মাইরা শয়তান পাস বিজয়ী এখানে আসলে কিছু কোরআন শুনতে পারতো হাদিস শুনতে পারতো সওয়াব হইতো শয়তান কি আমাদেরকে দিয়ে সওয়াব করাতে চায় না গুনাহ কামাই করাতে চায় বলেন না কি কামাই করাতে চায় গুনাহ কামাই করাতে চায় আমাদের আশেপাশেও শয়তান অনেককে ধইরা কাবু বানিয়ে ফেলেছে কিন্তু আমাদেরকে পারে নাই কারণ এই শয়তানের ব্যাপারে আমরা সজাগ আমাদের অন্তরে একজনের ভয় আছে তিনি কি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আমাদের অন্তরে একজনের ভয় আছে তিনি কি তাহলে শয়তানের দুই নম্বর কাজ জানলাম খোঁচা মারা শয়তানের তিন নম্বর কাজ হলো মানুষকে সাজদা থেকে দূরে সরায় রাখা বলেন শয়তানের তিন নম্বর কাজ কি মানুষকে সাজদা থেকে দূরে সরায় রাখা আপনারা পয়েন্টগুলো মনে রাখবেন কষ্ট হচ্ছে আপনাদের শয়তান আচ্ছা শয়তানকে আল্লাহ একটা কি দিতে বলেছিলেন এই তো কয়েকজন বলেছেন বলেন একটা কি দিতে বলেছিলেন সাজদা একটা একটা সাজদা দাও দিয়েছিল জোরে বলেন এজন্য সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে শয়তানও চায় না যে সাজদা না দেওয়ার কারণে আমি জান্নাত থেকে বের হলাম আমিও তাহলে মানুষকে সাজদা দেওয়াতে দিব না তারা যাতে তারা আমার সাথে জাহান্নামে সঙ্গী হয় শয়তান কোন সময় সবচেয়ে বেশি কাঁদে জানেন আমার দিকে তাকান শয়তান কখন বেশি কাঁদে আল্লাহর নবীর হাদিস এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আল্লাহর নবী বলেছেন ইদা করা আবনা আদম সাজদাতা ফাসাজাদা ইহতাজালা শাইতানু ইয়াবকি
যখন আল্লাহর কোন বান্দা সাজদার আয়াত তেলাওয়াত করে এরপরে সাজদা দেয় অর্থাৎ যখন আল্লাহর কোন বান্দা আল্লাহকে সাজদা দেয় শয়তানের তখন মন খারাপ হয়ে যায় শয়তান তখন এক পাশে গিয়ে তখন তার মন খারাপ করে সে কান্না করে তাহলে বান্দা কি দিলে শয়তান কাঁদে আরো জুড়ে বলেন বান্দা কি দিলে শয়তান কাঁদে আর কি না দিলে শয়তান হাসে জোরে বলেন আপনি যেন প্রতিদিন আল্লাহকে পাঁচবার সাজদা দিতে পারেন এই জন্য পাঁচ ওয়াক্তের নামাজের একটা সুন্দর শিডিউল যিনি দিয়েছেন জুড়ে বলেন তিনি কি আরো জুড়ে বলেন তিনি কি সেই শয়তান কি আপনাকে নামাজে নিয়ে সাজদা দেওয়াতে চায় নাকি তাহলে শয়তান কি চায় শুনেন এবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদাত 91 নম্বর আয়াতে আল্লাহ শয়তানের চাওয়ার কথা বলছেন শয়তান কি চায় ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়ায়াসুদ দকুম আন যিকরিল্লাহি ওয়ানিস সালা ফহাল আনতুম মুনতাহুন জীবনে কি একটা ট্রাক্টর দেখেন নাই আপনারা এদিকে তাকাইলেন কেন ক্লাসের ভালো ভালো ছাত্র রাখি ক্লাসের টাইমে অন্যদিকে মনোযোগী হয় আমার পাশ দিয়ে তো কত কিছু যাচ্ছে আসতেছে আমি কি একবার ওদিকে তাকাচ্ছি আই হ্যাভ নো টাইম কোনো সময় নাই আমার ওইদিকে তাকানো আমাদের জীবনটা এমন হয়েছে কেন জানেন আমরা সময়ের মূল্যায়ন করি না ইমাম নববীর জীবনী পড়ে আমি পুরো অবাক আল্লাহর বান্দা খাইতেন কম কেন কম খাইতেন তার জীবনী পড়তে গিয়ে দেখলাম বেশি খেলে পেশাব পায়খানায় যেতে হবে বেশি সময় নষ্ট হয়ে যাবে পেশাব পায়খানায় গেলে আল্লাহর বান্দা খুব কম সময় ঘুমাতেন খুব অল্প করে খেতেন আর বাকি সবটুকু সময় আল্লাহর ইবাদত আর মুসলিম উম্মাকে নিয়ে চিন্তা করে করে লিখনী উপহার দিয়ে গিয়েছেন আল্লাহু আকবার ডেইলি 20 পৃষ্ঠা বই বাদ দেন দুই পৃষ্ঠাও পড়তে পারেন না আর আমাদের পূর্ববর্তী যুগের এমন আসলাফ আকাবির আছেন যারা আমাদেরকে এত লেখনী উপহার দিয়েছেন তাদের গোটা জীবনের লেখনীকে একত্রিত করে হায়াত দিয়ে ভাগ করলে অ্যাভারেজ পাওয়া যায় দৈনন্দিন 150-200 পৃষ্ঠা তারা লিখেই গিয়েছেন শুধু লিখেই গিয়েছেন সুবহানাল্লাহ আর ট্রাক্টর দেখতে দেখতে সময় যায় আর তাদের পড়ালেখা করতে করতে আল্লাহর ইবাদত করতে করতে সময় গিয়েছে এদিকে মনোযোগ যাবে আর এদিকে তাকান এদিকে কিয়ামত হয়ে গেল আপনার দৃষ্টি যাবে না এইরকম মনোযোগী হয়ে বসে বলছিলাম শয়তান কি চায় সূরা মাঈদার এই 91 নম্বর আয়াত আল্লাহ বলছেন শয়তান চায় ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ আল্লাহর জিকির থেকে এবং নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখতে চায় আর এই কার্যক্রম সে কখন আরম্ভ করে একদম ফজরের আগ থেকে প্রথম নামাজের নাম কি জোরে বলেন আমার দেশে অনেক মানুষের নাম আছে ফজর আলী কিন্তু তার জীবনেও সে ফজর আদায় করে আছে না এরকম নামের সাথে কাজের কোনো মিল নাই নাম ইমান আলী তার ইমানের কোনো খবরই নাই নাম রমজান আলী রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে নাম কুরবান আলী কুরবানি দেয় না সামর্থ্য আছে নাম ফজর আলী ফজর ঘুম থেকে উঠে কয়টায় সকাল 10টা 11টায় ফজর একটু আগেই বললাম শয়তান আল্লাহকে সাজদা না দিলে নামাজ আদায় না করলে হাসে না কাঁদে তা আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ চাইরা কাকে হাসান গো হ্যাঁ মাথার মধ্যে এটা আসে না যে আমি কাকে হাসাই কাকে খুশি করি আমি আর আল্লাহ আর সাজদা দিয়ে দিলে আমার উপর খুশি হয়ে যান কে কত খুশি হন শুনুন কি বিনয় সুবহানাল্লাহ আমার দিকে তাকান বান্দা যখন দাঁড়ায় এই যে হাঁটি হাঁটার সময় মাথা সোজা আর নামাজের সময় মাথাটা নত হই কিনা সাজদার দিকে স্বাভাবিকভাবে নত হয় গোলামের মতো দাঁড়িয়েছে একটু পরে হাতটা তুলেছে আল্লাহু আকবার এই যে কাঁধ বা কান বরাবর তুলল দুটুতেই দেখা যায় এই যেন বান্দা নিজেকে আসামির মতো আল্লাহর সামনে দাঁড় করিয়েছে সুবহান দেখেন নামাজে কি হচ্ছে এরপরে দাঁড়ালো এই দেখেন এভাবে দাঁড়িয়েছে নত হয় একটু পরে আল্লাহু আকবার
রুকুতে মাথাটা সুজা নাই তখন কি হয় রুকুতে নত হয় সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে আবার যখন আল্লাহু আকবার বলে যায় আহা গোলাম সে যে গোলাম এটার পরিচয় তখনই পাওয়া যায় না কার কপাল একদম আল্লাহর কুদরতি চরণে ঠেলে দিয়ে সে যে আল্লাহর গোলাম তার পরিচয় সেটা কর দিয়ে দেয় সুবহানাল্লাহ এর চেয়ে সুন্দর গোলামের নমুনা কি অন্য কোন ইবাদতের ভিতরে পাওয়া যায় না আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ থেকে সরানোর জন্য কি যে করে শয়তান দেখেন রাতের বেলা আমরা যখন ঘুমাই শয়তান তখন ফজরের নামাজ কাজা করানোর জন্য তখন থেকেই শয়তান কাজ আরম্ভ করে কি করে শয়তান বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা ثلاثه قد আল্লাহর নবী বলেছেন যখন তোমাদের কেউ রাতের বেলা ঘুমায় শয়তান তখন তার মাথার পিছন দিকে অর্থাৎ ঘাড়ের দিক থেকে তিনটা গিরা লাগায় আপনারা গিরা বলেন না গিট্ট বলেন গিরা লাগায় প্রত্যেকটা গিরার মধ্যে শয়তান মন্ত্র পড়ে ইয়াদরিবু কুল্লা উকদাতিন প্রত্যেকটা গিরার মধ্যে শয়তান একটু মৃদু করে প্রহার করে আর বলে আলাইকা লাইলুন তাবিল ফারকুদ রাত লম্বা তুমি আরাম করে ঘুমাও এই মন্ত্র পড়ে পড়ে সেই মোট গালের মধ্যে গিরা লাগায় কয়টা আর জোরে বলেন কয়টা ফজরের আজান যখন বান্দার কানে যায় ফজরের আজান শোনার পরে ফা ইনস্তাইকাদা ফাযাকারাল্লাহ যখনই সে ঘুম থেকে জেগে উঠে আল্লাহর নাম স্মরণ করে সে যখন বিছানা থেকে উঠে যায় ইনহাল্লা ফকদা শয়তানের লাগানো এক নাম্বার গিরা তখন ছুটে যায় এরপরে ফা ইনতাওয়াদ্দা ইনহাল্লা ফকদা বান্দা যখন ওযু করতে যায় তখন শয়তানের লাগানো দুই নাম্বার গিরাটাও ছুটে যায় ফা ইনসাল্লা ইনহাল্লা ফকদা এরপরে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় শয়তানের লাগানো তিন নাম্বার গিরাটাও তখন ছুটে যায় আর যে ব্যক্তি ঘুমের থেকেই উঠতে পারে না মুয়াজ্জিন বলে আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম আর কানার কাছে শয়তান বলে বেটা ঘুমা নামাজের চাইতে তোর ঘুম উত্তম যে ব্যক্তি ফজরে ঘুমিয়ে থাকলো সে কি আল্লাহর গোলামি করলো না শয়তানের গোলামি করলো তো যারা ফজর কাজা করে ফজর আলী দিন শুরু করেছে এই ফজর আলী কি সকালবেলা প্রথমেই গোলামি আল্লাহর করলো না শয়তানের করলো জোরে বলেন আল্লাহর করলো না শয়তানের করলো আমরা কি আল্লাহকে খুশি করতে চাই না শয়তানকে খুশি করতে চাই তাহলে নামাজ আদায় করবেন তো আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি মসজিদে নামাজের সময় মানুষ কম এটা কিয়ামতের আলামত এটা কিয়ামতের আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা আমাদের মতো পাকা ছিল না বিল্ডিং ছিল না কিন্তু মুসল্লি ছিল পাকা আর আমাদের সময়ে আমাদের জামানায় মসজিদগুলো হয়েছে পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদ পড়ে থাকে ফাঁকা আমাদের নামাজের খবর নাই আমরা বলি হুজুর নামাজ আদায় না করলে কি হবে আমি কিন্তু বড় ভালো মানুষ আমার ঈমান আছে আর আল্লাহর নবী বলেছেন লা সালাতা লিমান লা দীন লাহু যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দীন নাই বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সালা আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া যুবক ভাইদের যুবক ভাইদেরকে অনুরোধ করছে আমার ভাইয়েরা নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না এই যৌবন এই তারুণ্য এই সময়টাই হলো আল্লাহকে সাজদা দেওয়ার আল্লাহর ইবাদত করার সবচাইতে সুবর্ণ সময় ইউথ ইজ কল্ড দা গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয় এখন আমার শরীরে যৌবন আছে তারুণ্য আছে আমি যত সুন্দর করে রুকু দিব সাজদা দিব একজন বয়স্ক মানুষ কিন্তু ততটা সুন্দর করে রুকু সাজদা দিতে পারবেন আমার রুকু সাজদার দাম আছে এখন কারণ এখন আমি লম্বা রুকু দিতে পারবো লম্বা করে সাজদা দিতে পারবো অনেক যুবক ভাইরা নামাজে যায় না কই হুজুর বুড়া হই তারপরে যাব নে আমি বুড়া হব এর কি কোনো নিশ্চয়তা আছে কিপ ইন ইওর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ
মৃত্যুর কোনো সিরিয়াল নাই আপনি এসেছেন পড়ে কিন্তু চলে যেতে পারেন আগে ফজরের নামাজ কাজা করে কি ঘরে ঘুমায় থাকেন আপনি জোহরের নামাজের আগে জানাজা প্রস্তুত হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা হে মনত হতে পারে জোহরে জানাজা কি বলেন হতে পারে না আমার যুবক ভাইদেরকে বলছি আমার ভাইয়ের আজকে থেকে ঠিকঠাক হয়ে যাও নামাজ ছেড়ে দিও না নামাজ ছাড়া জান্নাতের গন্ধও পাওয়া যাবে কিয়ামতের দিন প্রথম কোন আমলের হিসাব হবে জোরে বলেন তাহলে শয়তানের তিন নাম্বার কাজ আমাদেরকে সে নামাজি দেখতে চায় না আমাদেরকে সে সাজদা দেওয়াতে চায় না তাইলে আমরা কি নামাজ ছেড়ে দিয়ে শয়তানকে খুশি করব আজ থেকে নামাজ ছাড়বো না কারা কারা রাজি আছেন দেখি একটু হাত তুলেন মাশাআল্লাহ হাত তুলো না মান আল্লাহ সবাইকে কবুল করে শয়তানের কাজ কিন্তু শেষ না শয়তানের চার নাম্বার কাজ হলো যদি ধোঁকা দিয়ে আপনাকে নামাজ ছাড়াতে নাও পারে তাও সে হাল ছাড়ে না আপনাকে তখন জামাত থেকে নামাজের যে জামাত আছে জামাতে নামাজ আদায় করা ফরজ নামাজ ফরজ হয়েছে কিসের সাথে জামাতের সাথে সে তখন আপনাকে জামাত থেকে দূরে রাখতে চায় অনেক ইসলামী আন্দোলনের কর্মী আছে এটা মাস শেষে বৈঠকে বসলে বোঝা যায় হ্যাঁ নামাজ ঠিক আছে কিন্তু জামাত ঠিক আছে না কো তো নামাজ কি একাকী ফরজ হয়েছে না জামাতে ফরজ হয়েছে وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ সালাত কায়েম করো আর যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ জামাতে নামাজ আদায় করো একা একা নামাজ আদায় করার চাইতে জামাতে নামাজ আদায় করায় কত গুণ সওয়াব বেশি জোরে বলেন তা আপনাদের 27 গুণ সওয়াব হোক এটা কি শয়তান চায় নাকি একা একা এক গুণ আর জামাতে করলে শয়তান জামাত থেকে আটকায় রাখতে চায় আপনাদেরকে একটা ঘটনা মনে পড়লো এটা কোনো হাদিস না আগেই বলে রাখি আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন নামাজে জামাতের প্রতি উৎসাহিত করার জন্য ঘটনাটা কি বলবো একবার এক ভাই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ফজরের সময় ঘুম থেকে উঠে গিয়েছে ঘুম থেকে উঠার আগে শয়তান খুব চেষ্টা করেছে এই লোকটাকে ঘুম পাড়ায় রাখা যায় কিনা শয়তান বলেছে ঘুমা আলাইকা লাইলুন তাবিল ফারকুল্লা রাত লম্বা আছে ঘুমা ওই লোক উঠে গিয়েছে শয়তানের গিরা ছুটে গিয়েছে ওযু করেছেন নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন শয়তানের সব ষড়যন্ত্র ব্যর্থ শয়তান তখন চিন্তা করলো এই লোক তো নামাজে দাঁড়িয়েই যাবে নামাজে যাবেই যাবে অন্তত তাকে আমি জামাত থেকে আটকাই আলোচনার শুরুতে বলেছিলাম শয়তান নবীজি ছাড়া যে কারো সুরত ধরতে পারে এই লোক জামাতে নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে বের হবে এমন সময় শয়তান মানুষের সুরত ধরে ঘরের সামনে হাজির হয়ে দরজায় নক করেছে ওই ব্যক্তি দরজা খুলেছে খুলে বলল হু আর ইউ আপনি কে কয় আপনার শুভাকাঙ্ক্ষী আচ্ছা তাই তো এই ভোরবেলা কি চান আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে রাস্তায় কাদা আছে মসজিদে গেলে কষ্ট হবে আপনার বাসাই পড়েন কেন আমি তারপরেও যাব শয়তান দেখতেছে এই লোক চলেই যাবে জামাতে বললো ঠিক আছে মসজিদে তো যাবেনই নিজে হাইটা যাওয়া লাগবে না আমার কান্ধের উপর উঠে আপনাদের কি মনে হয় শয়তানের এত শখ উঠলো সে কান্ধের উপর তুইলা ওই লোকটারে মসজিদে নিয়ে দিয়ে আসতে চায় শয়তানের উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্যটা কি আল্লাহর কোন বান্দা যখন ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে প্রতি কদমে কদমে ফেরেশতা তখন নেকি লিখতে থাকে ওই নেকিটাও যেন আপনার আমল নামায় না উঠে শয়তান কয় তোমার কান্দের উপর উঠ কান্দের উপর তুললে না দিয়ে আসি তা ওই হাঁটার স্বভাব গুলো থেকে তোরে বিরত রাখি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি শয়তান কি শয়তান এটাই না করে দেখে এমন কি আশ্চর্যের ব্যাপার হলো যে মসজিদে যাওয়ার পরেও কিন্তু শয়তান আপনাকে ছাড়ে না আপনি জামাতে দাঁড়িয়ে গেল আপনার নামাজে খুশুয়ে ব্যাঘাত ঘটিয়ে নামাজটাকে নষ্ট করার পরিকল্পনা করে কে শয়তান দেখেন না অনেক মানুষ নামাজ আদায় করে মনোযোগ নাই হ্যাঁ ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু খুশুবিহীন নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই অনেক লোক আছে নামাজে দাঁড়িয়ে
দাড়ি খিলাল করে এক লোককে নবীজি দেখলেন মসজিদে ঢুকে এরকম করছে নবীজি বললেন লাউ খাশা কলবহু লখাশিআত জাওয়ারিহু এই লোকটার অন্তরে আল্লাহর ভয় থাকলে নামাজে দাঁড়িয়ে এভাবে সে দাড়ি খিলাল করত অনেকে দেখবেন নামাজে দাঁড়ায় কলার ঠিক করে বোতাম ঠিক করে নামাজে দাঁড়ায় ঘড়ির দিকে তাকায় দুই বন্ধু মসজিদ থেকে বের হয়েছে নামাজে দাঁড়ায় করে এক দোস্ত আরেক দোস্তকে বলে দোস্ত দেখছো মসজিদে পিলার দিয়েছে 103টা লাইট আছে 206টা ফ্যান আছে কিন্তু 300টা কই তুই গুনলি কেমনে কই হুজুর হুজুরের কাম করছে আমার কাম আমি করছি আছে না এরকম তার মানে এর নামাজে খুশু নাই এর নামাজে বিনয় নাই একবার এক বাজারের মধ্যে বাজার মসজিদে এশার নামাজ শেষ হয়েছে ইমাম সাহেব সালাম ফিরিয়ে মুসল্লিদেরকে বললেন সম্মানিত মুসল্লিবৃন্দ আজকে এশার নামাজ চার রাকাত হইল না তিন রাকাত হইল একটু ডাউট লাগতেছে সন্দেহ লাগতেছে এক মুসল্লি দাঁড়িয়ে বলে হুজুর আমি 100 ভাগ নিশ্চিত আপনার নামাজ আজকে তিন রাকাত হয়েছে ইমাম সাহেব বললেন আপনি এত নিশ্চিত কেমনে হলেন ওই লোক তখন বলল আমার তো এই বাজারে 4টা দোকান আছে আমি এশার নামাজে আসলে প্রতি রাকাতে একটা একটা দোকানের হিসাব করি প্রতিদিন 4টা দোকানের হিসাব করি আমার অসুবিধা হয় না তো আজকে তো 3টা দোকানের হিসাব শেষ হয়েছে আমার আরো একটা দোকানের হিসাব বাকি আছে তার মানে আপনার নামাজও আরো 1 রাকাত বাকি আছে নামাজে দাঁড়ালে বাজারের চিন্তা নামাজে দাঁড়ালে হিসাবের চিন্তা ব্যবসার চিন্তা এই চিন্তা ওই চিন্তা মাঝে মাঝে আসে না আপনাদের আসে না হ্যাঁ সাহাবীদের পর্যন্ত এসেছে এক সাহাবী এসে নবীজিকে বললেন শুনেন সেই হাদিস এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি নবীজিকে গিয়ে বললাম কদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি ইয়ালবিসুহা আলাই আল্লাহর নবী আমার আমার নামাজ আর আমার নামাজের কেরাতের মাঝখানে শয়তান আমাকে মনোযোগ নষ্ট করে ফেলে আমি কি করতে পারি আল্লাহর নবী তখন বললেন যাকা শয়তান ইউকালু লাহু খিজাব এটা তো শয়তান একে বলা হয় খিজাব যদি শয়তান এরকম নামাজে তোমার মনোযোগ নষ্ট করে ফাইদা আহসাসতাহু ফাতাউযু বিল্লাহি মিনহু ওয়াদফিল আলা ইয়াসারিকা সালাসা যদি শয়তান এরকম তোমাকে ধোঁকা দেয় নামাজের মধ্যে তুমি বাম দিকে তিনবার থুতু ফেলবে বাম দিকে তিনবার থুতু ফেলবে বর্ণনাকারী সাহাবী বলছেন সেদিন থেকে আমি আমল যখন করলাম কোনদিন নামাজে আমাকে আর শয়তান ধোঁকে দিতে পারে না সুবহান এই আমল শিখা গিয়ে আবার আপনারা প্রতিদিন নামাজের টাইমে থুতু ফেলাইয়া মসজিদ একদম শেষ করে ফেলিয়েন এটা বিশেষ মুহূর্তের কথা বলা হয়েছে এখন প্রশ্ন হতে পারে হুজুর একদম শয়তান থেকে নিশ্চিত থাকতে চাই যে নামাজে শয়তান থেকে নিরাপদ থাকতে চাই শয়তান ধরবে না একটা আমল শিখায় দেন হ্যাঁ আপনাকে আমল শিখাতে পারি শামলটা হলো ইদা কুমত ফি সালাতিকা ফসলি সালাতাম মুআদ্দা হোয়া ইউ স্ট্যান্ড ফর দা সালাত কিপ ইন ইওর মাইন্ড ইটস ইওর ফাইনাল সালাত যখন নামাজে দাঁড়াবেন অন্তরে এই অনুভূতি নিয়ে আসবেন এটা হলো আমার জীবনের শেষ নামাজ এটা যদি মনে করেন শয়তানের বাপের ক্ষমতা আছে আপনাকে আর ধোঁকা দেওয়ার আপনাকে একটু বলি মনে করেন আপনি জানলেন এই কিছুক্ষণ পর আসরের নামাজ হবে এটা আপনার জীবনের শেষ নামাজ এটা যদি জানিয়ে দেওয়া হয় আপনি বলেন তো আজকের আসরের নামাজ কি সারা জীবনের নামাজের মতো হবে নাকি সবচেয়ে ভিন্ন একটা নামাজ হবে ভিন্ন এবং সবচেয়ে সুন্দর নামাজ হবে প্রতিটা নামাজে দাঁড়াবেন আর মনে করবেন এটা আমার জীবনের নামাজ তাহলে শয়তান থেকে হেফাজত থাকা যাবে পরি ইনশাআল্লাহ নাম্বার 5 কষ্ট হচ্ছে নাকি আপনাদের শয়তানের 5 নম্বর কাজ হলো ফিতনা লাগানো ফিতনা লাগানোর দায়িত্ব নিয়েছে কে শয়তান বলবেন হুজুর শয়তানকে তো আমরা দেখি না আমাদের সমাজে তো আব্দুর রহিম ফিতনা লাগায় আব্দুল্লাহ ফিতনা লাগায় তো শয়তান তো শুধু জিনের ভেতরে না আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের অন্তরে কুমন্ত্রণা দানকারী শয়তান জিন থেকে আছে মানুষ থেকেও আছে শয়তান মানুষের মধ্যে কিছু সলিমুদ্দিন কলিমুদ্দিনকে তার খাস মুরিদ বানিয়ে ফেলেছে এই জন্য শয়তান সব জায়গায় নিজে যাওয়া লাগে না তার মুরিদ দিয়া কাম করাই কথা বুঝেন নাই আপনি আর এ ধরনের মুরিদ শয়তানের এ ধরনের মুরিদ কিন্তু প্রতিটা এলাকায় এলাকায় আছে যদিও আপনাদের কিশোরগঞ্জে নাই জি আছে নাকি সব জায়গায় এটা আছে এখন শয়তান ফিতনা ছড়ায় কিভাবে শুনেন
আর কোন ফিতনায় শয়তান খুশি হয় মুসলিম শরীফে একটা হাদিস আল্লাহর নবী বলেছেন ইন্না ইবলিস ইয়াদাহু আরশাহু আলাল মা নিশ্চয় ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছে সুম্মা ইয়াবাসু সারায়াহু অতঃপর সে তার বাহিনী প্রেরণ করে শয়তান তার বাহিনী বিভিন্ন জায়গায় প্রেরণ করে আর শয়তানের মুরিদরা শয়তানের বাহিনী এসে কোন কোন বাহিনী এসে কাউকে নামাজ থেকে বিচ্যুত রাখে কাউকে মাদকাসক্ত করে কাউকে জুয়ায় আসক্ত করে কাউকে কাউকে দিয়া এই ধরন কাউকে কাউকে দিয়া বিভিন্ন ধরনের আজেবাজে আকাম কুকাম করায় এরপরে শয়তান একটা সময়ে তার সকল বাহিনী নিয়ে মিটিং এ বসে তারপরে জানতে চায় কে কোন কাজ করেছে তখন একজন বলে ফাআলতু কাযা ওয়া কাযা আমি এরকম করেছি আমি অমুককে নামাজ থেকে বিরত রেখেছি আমি অমুককে দিয়া সুদ খাওয়াইছি অমুককে দিয়া মানুষ হত্যা করিয়েছি অমুককে দিয়া ঘুষ খাইয়েছি তখন ইবলিস তাদের কথা শুনে বলে মা সানাতা শাইআ তুমি কিচ্ছু করো নাই দেখছেন কাজের ক্রেডিট দেয় না আপনাকে নামাজ থেকে শয়তান বিরত রেখেছে বাহিনীকে বলে আমি আব্দুল করিম কে নামাজ থেকে দূরে রেখেছি শয়তান বলে মা সানাতা শাইআ তুমি কিচ্ছু করো নাই করেছো কিন্তু এইটার ভ্যালু আমার কাছে নাই হঠাৎ করে কোন শয়তান যখন এসে বলে মা তারাকতুহু হাত্তা ফাররাক্তু বাইনাহু ওয়া বাইনা মারাতি আমি অমুক ব্যক্তিকে তার বউয়ের সাথে ঝগড়া লাগাই দিয়েছি স্বামী স্ত্রীর মধ্যে ফিতনা লাগিয়ে দিয়েছি শয়তান তখন বলে হ্যাঁ গো তুমি কি সুন্দর কাজ করেছো ফায়ুদনিহি মিনহু ওয়া ইয়াকুলু নিআমা আনতা কতই না চমৎকার কাজ তুমি করেছো তুমি ওখানে কেন আসো ইবলিসের সাথে আলিঙ্গন করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে ইবলিস খুশি হয় যাদের মধ্যে ভেজাল লাগলে তারা কারা স্বামী এবং স্ত্রী জুড়ে বলেন স্বামী এবং স্ত্রী আমরা অনেকে বিবাহিত এখানে আছি স্ত্রীর সাথে ঝগড়ার মনমানসিকতা আসলেই মনে করবেন এটা কার কাজ জুড়ে বলেন কার কাজ তো বলবেন হুজুর বউ তো মাঝে মাঝে এমনও কাম করে রাগও উঠে তো বউ এরকম কোন কাজ করলে রাগ না করে ভালোবাসা দিয়ে তাকে ঠিক করে দেওয়ার সুযোগ আছে না নাই আচ্ছা আপনি ভালোবাসা দিয়ে ঠিক করেন ভালোবাসা দিয়ে ঠিক করেন রাগ করিয়েন না আর বউয়ের সাথে রাগারাগি করলে ঝামেলা আছে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হবে রান্না করবে তো লবণ ঠিক মতো দিবে না তো মশলায় কম বেশ করবে খায়া দেয়া শান্তি পাবেন না যারা তাদের বউয়ের সাথে ভালো আচার আচরণ করে এদের চেহারা সুরত সুন্দর থাকে এটা এখানে যারা অবিবাহিত মিসকিন আছো তোমরা বুঝবা না তোমরা বিয়ে শাদী করো তারপর বুঝবা মিসকিন বলাই কি তারা বেজার হয়ে গেল নাকি যারা অবিবাহিত আছে আল্লাহ সবাইকে নেককার জীবন সঙ্গী দান করে দেন তাহলে শয়তান স্বামী স্ত্রী ভেজাল লাগাইতে পারলে খুশিরা ভেজাল আমরা সচেতন হব আমরা আমাদের স্ত্রীদের সাথে খারাপ আচরণ করব না আমাদের গ্রামাঞ্চলে বা শহরগুলিতে এখানে বাবারা শুনেন ছেলে বিয়ে করানোর পরে কিছু সময় দিয়ে যে ছেলে যেন তার বউয়ের সাথে একান্তে মাঝে মাঝে খাইতে পারে এটাও সুন্না নিজের বউকে খাইয়ে দেওয়া হাজবেন্ড ওয়াইফ একসাথে খাওয়া এটাও সুন্নত রসুলুল্লাহর সুন্নতের অন্তর্ভুক্ত আল্লাহ নবী তার স্ত্রীদেরকে খাইয়ে দিতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমাকে নবীজি খাওয়াতেন মুখে তুলে খাইয়ে দিয়েছেন আমিও খাইয়ে দিয়েছি আমার নবী আমার মুখ থেকে হাড্ডি বা মাংসের টুকরা কেড়ে নিয়েছেন ওটা খেয়েছেন এমনকি আমি গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছি আমার নবীও গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন সুবহানাল্লাহ আর আপনারা কি করেন হ্যাঁ আপনারটা আলাদা ভাবিরটাও আলাদা এজন্য নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো না আন্ডারস্ট্যান্ডিং বাড়বে নিজেদের মধ্যকার রিলেশনশিপটাকে আরো বেশি সুন্দর করেন মজবুত করেন টাকা পয়সা দিয়ে খালি সুখী হওয়া যায় না যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে ওই ঘরের মধ্যে টাকা পয়সা আসবাবপত্র দামি ফার্নিচার না থাকলেও ওই ঘরের ভিতরে শান্তি আছে আর টাকা পয়সা দামি দামি ফার্নিচার সবই আছে কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নাই ওই ঘরের ভেতরে কোনো শান্তি নাই তাহলে শয়তানের কাজ হলো স্বামী স্ত্রীতে ভেজাল লাগানো স্বামী স্ত্রীতে ভেজাল লাগানো কার কাজ নাম্বার সিক্স শয়তানের ছয় নাম্বার কাজ হলো মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা এটা কার কাজ শয়তানের কাজ
আল্লাহ নবী বলেছেন ইন্নাস শাইতানা কদ আইসা আই ইয়াবুদাহুল মুসাল্লুন ফি জাজিরাতুল আরাব ফি জাজিরাতুল আরাব জাজিরাতুল আরব আরব উপদ্বীপে শয়তান হতাশ হয়েছে যে এই আরব উপদ্বীপে তোমাদের কাউকে দিয়েতে সে তার গোলামি করাতে পারবে না কিন্তু শয়তান এই ব্যাপারে হতাশ হয় নাই ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম তোমাদের মধ্যে অনৈক্য এবং বিভেদ ঘটাতে শয়তান আশা ছেড়ে দেয় নাই তাহলে আমাদের নিজেদের মধ্যে যদি ঠেলাঠেলি পারে নিজেদের মধ্যে যদি অনৈক্য পারে শয়তান খুশি না বেজাল আর মুসলমানে মুসলমানে দলাদলি যত বাড়বে ইসলাম আর মুসলমানদের শক্তি তত কমবে আপনি দেখেন তো গত 17 বছর আলেম ওলামারা দলাদলি করার কারণে কওমি আলিয়া হেফাজত জামাত চরমুনাই বিভিন্ন দলাদলিতে আমরা ভাগ ভাগ হয়ে যাওয়ার কারণে সৈরাচারের গোষ্ঠী কোন আলেমকে অত্যাচার করতে বাকি রেখেছে প্রথমে যখন আল্লামা সাইদিকে ধরা হলো তখন যদি সবাই একজোট হয়ে একজোট হয়ে সবাই যদি প্রতিবাদ করতেন এই সৈরাচারেরা বাংলাদেশের একজন আলেমের হাতে হাত করা পড়ানোর সাহস করতে পারত না আমরা ঐক্যবদ্ধ হতে পারি তবে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে একটা নতুন চিত্র আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে ঐক্যের সুবাতাস বইছে আমরা আশা করছি কওমি আলিয়া হেফাজত জামাত চরমুনাই খেলাফত জমিয়ত যত আলেম ওলামা আছেন যত ঘরানার ওলামা মাশায়েখ আছেন নিজেদের মধ্যকার মাঝখানের অনৈক্যের দেয়ালকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়ে আমরা একটা ঐক্যের শক্তিশালী প্রাচীর তৈরি করব ইনশাআল্লাহ যদি এই ঐক্যের শক্তিশালী প্রাচীর আমরা তৈরি করতে পারি তাহলে এই দেশে ইসলামী আমারত এই দেশে ইসলামের অনুশাসন এই দেশে আল্লাহর দ্বীনের বাস্তবায়ন ঘটবে দ্বীন কায়েম হবেই হবে কেউ বদলিয়ে আটকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ যখন আমরা আমাদের এই এলাকায় এই পিরিসপুর পিরিসপুর না এটা এই পিরিসপুর এলাকায় আমরা দলাদলি করব না আমরা কওমি আলিয়া হেফাজত জামাত যারা যারা আছি সবাই আমরা মিলেমিশে থাকব পারবো না ইনশাআল্লাহ শয়তানের 7 নম্বর কাজ হলো শয়তান সুন্দরকে অসুন্দর অসুন্দরকে সুন্দর হিসাবে আমাদের চোখের সামনে তুলে ধরে নিজের বিবিকে অসুন্দর দেখায় আরেক বেডিকে সুন্দর দেখায় এরকম আছে না আছে আমাদের চোখে ইসলামের চোখে যেটা সুন্দর শয়তানের চোখে সেটা অসুন্দর এক মহিলা ব্রু প্লাক করেছে শয়তান বলে যে তোমার যে ব্রুটা আছে একটু প্লাক করো তাইলে কি হবে দেখতে আরো সুন্দর দেখাবে এখন ব্রু প্লাক এটা শয়তানের চোখে সুন্দর কিন্তু কোরআনের চোখে কোরআনের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে সেটা অসুন্দর এইভাবে করে শয়তান আমাদেরকে সুন্দরকে অসুন্দর অসুন্দরকে সুন্দর বানিয়ে আমাদেরকে ধোঁকা দেয় শয়তানের 8 নম্বর কাজ হলো শয়তান এই সমাজে নগ্নতা ছড়িয়ে দিতে চায় নগ্নতা উলঙ্গপনা ছড়িয়ে দিতে চায় আজ আমাদের সমাজে মুসলিম অধ্যুষিত সমাজ এবং রাষ্ট্রের উলঙ্গপনা বেপর্দা দিন দিন বাড়ছে না কমছে বেড়ে যাচ্ছে এই উলঙ্গপনা এটা কার কাজ শয়তান কখন শুরু করেছে এটা ও আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহা সালাম আমাদের বাপ মা দুজনকেই শয়তান তাদের লজ্জাস্থান থেকে কাপড় সরিয়ে দিয়ে লজ্জাস্থান প্রকাশ করে দিয়েছে এটা কোরআনে আছে আমি সময়ের কারণে বললাম ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ হে আদম সন্তান তোমাদেরকে শয়তান যেন ধোঁকা দিতে না পারে যেভাবে তোমার পিতামাতাকে শয়তান ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করেছে আজ উলঙ্গপনা সমাজে বেড়ে যাচ্ছে নারীরা বেপর্দা হয়ে ঘুরছে পর্দা মেনটেন করে না আমাদের নারীদেরকে পর্দা করানো এটা কি আমাদের দায়িত্ব নয় একজন নারী যদি জাহান্নামে যায় একাকী যাবে না আরো চারজন পুরুষকে সাথে নিয়ে যাবে এই চারজনের ভেতরে আপনি আছেন কিনা দেখেন তো তার পিতা তার স্বামী তার বড় ভাই তার বড় ছেলে আমরা কি এই চার শ্রেণীর বাহিরে না তাহলে আমাদের স্ত্রীকে আমাদের মেয়েকে আমাদের বোনকে আমাদের মাকে পর্দায় রাখা এটা আমার দায়িত্ব আপনি নামাজ আদায় করলেন কিন্তু আপনার ঘরের নারীদেরকে আপনি পর্দায় রাখলেন না ওই ব্যক্তিকে বলা হয় দাইয়ুস আর দাইয়ুস কোনোদিনও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে তাহলে শয়তানের বেশ কিছু কর্মকাণ্ড আপনাদের সামনে আমি তুলে ধরলাম আটটি মৌলিক কাজের কথা বললাম এখন সংক্ষেপে আমি দুই তিনটা পয়েন্ট বলি তারপর আমরা মোনাজাত করে শেষ করব যেহেতু আজানের সময় হয়ে যাচ্ছে শয়তান এখানে যুব সমাজের মাহফিল যুবকদের উদ্দেশ্যে শেষে কিছু কথা বলতে চাই যুবক ভাইরা কি আছেন শয়তান চায় এই যৌবন এই তারুণ্যকে
শয়তানি পথে নিয়ে যেতে এজন্য শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে দেখবেন রাসূলের আদর্শ থেকে বিচ্যুত করে আমাদেরকে বিধর্মীদের আদর্শ অনুসরণ করায় যুবকদের চুলের কাটিং এখন বিধর্মীদের মতো যুবকদের হাঁটাচলার স্টাইল বিধর্মীদের মতো চুল রেখেছে মেসির কাটিং নেইমার কাটিং একজন যুবক কি চুল মেসি নেইমারের স্টাইল ফলো করে রাখবে না নবীর সুন্নত অনুসরণ করবে আমার মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নত থাকা লাগবে কারণ আমার নবী হচ্ছেন আমার মডেল আমার নবী হলেন আমার আদর্শ ঠিক কি না যুবক ভাইদের যৌবন শয়তান কিভাবে নষ্ট করছে যেই যৌবনে তার উচিত ছিল আল্লাহর ইবাদত করা কুরআনের পতাকা তলে থাকা এই যৌবন বয়সে শয়তান ধোঁকা দেয় যে তুমি আপেলের মিছিলে যাও ফুটবলের মিছিলে যাও আর গিয়ে স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত সুযোগ পাইলে গাঞ্জা খায় পাঁচ ওয়াক্ত শয়তানের ভক্ত জাহান্নামে তক্ত আমার যুবক ভাইদেরকে বলছি এই যৌবনেই তারুণ্য কোন নেতার সামনে পিছনে মোটরসাইকেল শোডাউন করে কোন নেতার চামচামি করার জন্য যৌবন দেওয়া হয় নাই এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য এজন্য যুবক ভাইদেরকে অনুরোধ করব আসুন এই যৌবন আল্লাহর দিনের পথে দেন দিন কায়েমের আন্দোলনে কোরআনের আন্দোলনে সম্পৃক্ত হয়ে এই যৌবন যদি আমরা কাটাতে পারি শয়তান বেজার হবে আর খুশি হবেন কি শয়তান বেজার হবে খুশি হবে কে আসুন আল্লাহর কোরআন আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকছে আলেম উলামাদের সাথে আসুন ইসলামপন্থীদের সাথে আসুন যারা দেখা হলে বলে ভাই পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক আছে তো যারা দেখা হলে হাতে কোরআন দেয় হাদিস দেয় যারা কোরআন হাদিস ইসলামী সাহিত্য তুলে দেয় যারা আপনাদেরকে নামাজের কথা বলে দিন প্রতিষ্ঠার আন্দোলনের আন্দোলনের কথা বলে যারা দুনিয়াবি মতবাদ প্রতিষ্ঠার মিছিলে নয় বরং আল্লাহর কোরআন প্রতিষ্ঠার মিছিলে আপনাদেরকে আহ্বান করে সেই সকল ভাইদের সাথী থাকবেন সঙ্গে থাকবেন এই যৌবন এভাবে আল্লাহর কোরআনের মিছিলে দিন প্রতিষ্ঠার কাজে এই যৌবনকে যদি আমরা কাটাতে পারি তাহলেই এই যৌবন আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার পরিবর্তে কিয়ামতের দিন আল্লাহ চিরস্থায়ী যৌবন দিয়ে আমাদেরকে তার চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জীবন যৌবনের সবটুকু সময় তার দিনের পথে কাটাবার এবং শয়তান থেকে মুক্ত হয়ে আল্লাহর গুলাম হয়ে চলার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন।